একটু একটু করে গড়ে উঠছে আমার শীতের ছাদ বাগান। অলরেডি আমার বেশ কিছু গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে করে বাকি গাছগুলো লাগিয়ে ফেলতে হবে। তারপরে সেই ছোট ছোট চারাগুলোকে বড় করা একটা খুব বড় সড় চ্যালেঞ্জ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে হ্যাঙ্গিং পিটুনিয়া নিয়ে ভিডিওটা করতে চলেছি। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সুশান্তদার কাছ থেকে এনেছিলাম এই পিটুনিয়া চারাগুলো। চারাগুলো প্রায় 8 দিন হয়ে গেল আমার বাগানে রয়েছে। প্রতিবারের মতন এবারও আমি পিটুনিয়ার হ্যাঙ্গিংয়েই দেবো ম্যাক্সিমামটা। তো তার জন্য আমি আজকে একটা মাটি প্রস্তুত করে নিয়েছি। মাটিটা কী দিয়ে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। যেহেতু হ্যাঙ্গিংয়ে দেবো তো মাটিটা আমাকে হালকা করতে হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর গার্ডেন সয়েল। কোকোপিট আমার এখানে যাচ্ছে 50%, ভার্মি কম্পোস্ট যাবে 30%, আর মাত্র 20% গার্ডেন সয়েল দিয়েছি। আর দিয়েছি আমি এর সঙ্গে সামান্য কিছুটা নিমখোল, যেগুলো আমি সমস্ত গাছ বসাতে ইউজ করি। এই রেশিওতে আমি এই মাটিটা তৈরি করে নিয়েছি। এটা খুবই হালকা হবে হ্যাঙ্গিংয়ের জন্য, একদম আদর্শ মাটি। কোকোপিট প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা মার্কেট থেকে আনার পরে অবশ্যই ধুয়ে ছেঁকে নেবেন, না হলে এর মধ্যে সল্ট থেকে যায়, যেটা গাছের জন্য ঠিক নয়। এবারে পিটুনিয়া হ্যাঙ্গিংয়ের জন্য লাগবে কিছু হ্যাঙ্গিং পট। যেহেতু আমার প্রায় 12-14টা হ্যাঙ্গিং পট লাগে, তো আমি এগুলো কিনি না, কিনতে গেলে অনেকই প্রাইস পড়ে যায়। তো আমি এগুলো নিজে বানিয়ে নিয়েছি প্রতিবারের মতন। এবারেও কিছু ভেঙে গেছিলো, কিছু পুরনো, তো এই হ্যাঙ্গিং পটগুলোতেই আমি পিটুনিয়াগুলোকে বসাবো। এই বাকেটগুলোর তলায় দেখুন অজস্র হোল করা রয়েছে, কিন্তু এই যে সাইড দিয়ে দিয়ে। সবার আগে আমাকে কি করতে হবে, কোকোপিটের একটা লেয়ার দিয়ে এই হোলগুলোকে বন্ধ করে নিতে হবে, যাতে ড্রেনেজ সিস্টেমটা একদম ঠিকঠাক থাকে। এখানে আমি কোনো গ্র্যাভেলস দেবো না, ওজনটা বেশি হয়ে যাবে। শুধুমাত্র কোকোপিট দিয়ে আমি এই হোলগুলোকে একে একে বন্ধ করে নিচ্ছি, এতেই আমার খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে যাবে। এইভাবে করলে হ্যাঙ্গিং পট কখনোই ছিঁড়ে পড়বে না, এবং আপনার বাকেটগুলো খুবই হালকা হবে, টানা পড়া করতে অনেক সুবিধা হবে। এবারে হ্যাঙ্গিং মিডিয়ার সয়েলটা দিয়ে আমি বাকেটটা ভর্তি করে নিচ্ছি। এই বাকেটগুলো এত সুন্দর হয়, এবং প্রত্যেকবার আমার উইন্টার গার্ডেন দেখবেন পুরো পিটুনিয়াতে গামলাগুলো একদম ভরে থাকে, আর দেখতে খুবই সুন্দর লাগে যখন এগুলো ঝুলতে থাকে। নিয়ে নিয়েছি আমার সে পিটুনিয়ার চারা। আমি এটা বসাবো বলে এর মধ্যে আগের দিন কোনো জল দিইনি, জাস্ট একটুখানি টোকা মারলেই এই জিনিসটা বেরিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজিলি চলে এসছে, এবং রুট দেখুন কত সুন্দরভাবে এর মধ্যে হয়ে রয়েছে। আমি ডাইরেক্ট এটা এই পটে বসিয়ে দিলাম। 2 ইঞ্চি পটে সুশান্তদার থেকে চারাগুলো এনেছিলাম, কোনো রকম আমি সেকেন্ড পটিং থার্ড পটিং কিছু করিনি, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমার এই হ্যাঙ্গিং গামলাগুলোর মধ্যে। ব্যাস কমপ্লিট হয়ে গেল বসানো। এইভাবে আমি একে একে যে কটা বাকেট অলরেডি রেডি হয়ে রয়েছে সেগুলো আমি এক এক করে বসিয়ে দেব। একে একে সব কটা বাস্কেট আমার বসানো হয়ে গেছে। 8টা বাস্কেট আমার আপাতত রেডি ছিল, তো আমি একে একে 8টা গাছ বসিয়ে দিয়েছি। দেখুন গাছগুলো খুব সুন্দর সতেজ আছে, এবং সুন্দর আমার এই মিডিয়াতে সেট হয়ে গেছে। কোকোপিট জলটা হোল্ড করে থাকার কারণেই আমাকে জলের পরিমাণটা খুব বুঝে বুঝে দিতে হবে। আরও একটা সুবিধা কোকোপিটে, হ্যাঙ্গিং পট যেহেতু সবসময় চেক করা সম্ভব হয় না, কোকোপিট জল হোল্ড করে রাখার জন্য গাছগুলো কিন্তু কোনো সময় জল দিতে ভুলে গেলেও খুব সুস্থ সতেজ থাকে। দিন সাতেক পর থেকে অন্যান্য শীতের গাছের মতন এইগুলোতেও আমি পাতলা করে
লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার মানে খোল জল যাকে বলে আর কি সেইটা দেব। সেই দিয়েই আস্তে আস্তে গাছগুলো বড় করব। আর মাসে দুবার করে এই 10 ইঞ্চি গামলা পটগুলোতে 5 থেকে 6 দানা DAP দেব। এইভাবেই আস্তে আস্তে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং শীতের ফুলে ভরিয়ে রাখবে আমার ছাদ বাগানকে। এবারে খুব সাবধানে জল দিতে হবে। হ্যাঙ্গিং পিটুনিয়াগুলোর ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি এরকম ধরনের ঝাড়ির মাধ্যমে জল দেওয়া। তাহলে কি হবে, আমরা জলটা বুঝে বুঝে দিতে পারবো, কারণ এত ছোট গাছ আমাদের গোড়াটা ভেজালেই চলবে, আশেপাশের পোর্শনটা হালকা হালকা ভেজা থাকবে। আর অলরেডি কোকোপিটটা ভেজা আছে, তো মাটিগুলো খুব বেশি ভেজানোর আমার দরকার নেই। কোকোপিট ময়েস্ট থাকলে আরামসে এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে যাবে। এক্সট্রা জল দিলে কিন্তু পিটুনিয়ার ক্ষেত্রে গলে যাওয়ার চান্স থাকে। পিটুনিয়া সব সময় আপনারা দেখে দেখে জল দেবেন, ঠিক যতটুকুনি দরকার ওইটুকুনি জল যথেষ্ট। এগুলোকে আমি এখন দিন 3-4 দিন ধরুন একটু শেডে রেখে দেব। তারপরে মর্নিংয়ের সানলাইট আর রাত্রিবেলায় কুয়াশা দুটোই এর মধ্যে দিলে খুব সুন্দরভাবে সপ্তাহখানেক থেকে 10 দিনের মধ্যে গাছগুলো প্রায় এতটা করে বেড়ে যাবে। বাড়ার লক্ষণ দেখবেন এই গাছের পাতাগুলো ডার্ক হতে থাকবে আর সাইজে বড় হবে। আপনারাও এইভাবে হ্যাঙ্গিং পিটুনিয়া করুন। ব্যালকনির যেই পোর্শনটায় রোদ আসে খুব সুন্দরভাবে দারুণ পিটুনিয়া হবে আপনাদের ব্যালকনিতেও। ছাদ বাগানে তো কোনো কথাই নেই, হ্যাঙ্গিং পিটুনিয়া দেখতে খুবই সুন্দর লাগে। পিটুনিয়া হ্যাঙ্গিংগুলো আমি আপাতত এই গ্রিন নেটের নিচে একটা একটা করে সব হ্যাং করে দিয়েছি, কারণ এগুলোকে এখন রোদে দেব না, কিছুদিন বাদে দেব। এরপরে যখন আবার ফার্স্ট ফার্টিলাইজার দেব পিটুনিয়াতে নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আবার অন্য কোনো গাছের পরিচর্যা নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।